ডায়াগ্রাম দেওয়া আছে, সেই ডায়াগ্রামে বলা আছে কি না, ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, এই ত্রিভুজে AB বাহু আর BC বাহু সমান, AB বাহু আর BC বাহু সমান, আর অ্যাঙ্গেল ABC তে হচ্ছে 80 ডিগ্রি। এবার BC কে D পর্যন্ত এমন ভাবে বাড়ালাম যাতে AC আর CD সমান হয়। এবার আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল ABC টা কত। তাহলে কি দেওয়া আছে, তথ্যগুলো কি আছে না, ত্রিভুজ ABC এর দেখো AB সমান BC, আর কি দেওয়া আছে না, অ্যাঙ্গেল ABC সমান হচ্ছে 80 ডিগ্রি। আরো কি তথ্য আছে না, AC সমান CD, আমাদের কি বের করতে হবে অ্যাঙ্গেল ADC সমান হচ্ছে কত, এটা আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল ABC এই কোণটা পরিমাণটা বের করতে হবে। তাহলে দেখো যে ত্রিভুজ ABC এর কি দেওয়া আছে না, AB সমান হচ্ছে BC, AB আর BC দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল ABC এই বাহুগুলো তো সমান, এই বাহুগুলো সমান, আর ABC কোণের পরিমাণটা হচ্ছে 80 ডিগ্রি। তাহলে যেহেতু বাহু দুটো সমান, আগের উপপাদ্য তো আমরা দেখেছি কি দেখেছি যে বাহু সমান হলে তাদের বিপরীত কোণ সমান হবে, তাহলে AB আর BC সমান, তাহলে কি আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB, এটা সমান হবে, তাই তো? তাহলে ABC যদি 80 হয় তাহলে BAC টা কত হবে, অতএব অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু কত না, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি যা আমরা দেখলাম কত 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ কত হবে, 80 ডিগ্রি বাই 2। কেন 2 হলো না, ABC ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা অর্থাৎ অ্যাঙ্গেল ABC 80 চলে গেল, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত পড়ে রইল, 180 মাইনাস 80, এই দুটো কোণের সমষ্টি। আবার দেখো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, তাহলে কি দুটি ডিভাইডেড করব, তাহলে প্রত্যেকটা কোণ পেয়ে যাবো BAC এবং ACB, তাহলে এটা হচ্ছে আমাদের 180 থেকে 80 বাদ মানে হচ্ছে 180 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমরা কি পেলাম, এই BAC 50 পেলাম আর অ্যাঙ্গেল ACB 50 পেলাম। তাহলে অ্যাঙ্গেল ACB যদি 50 পায়, অ্যাঙ্গেল ACB যদি আমরা 50 পাই, তাহলে এটা কত পাবো, ACD কত পাবো, অতএব অ্যাঙ্গেল ACD মানে এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি না, 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বাদ দেবো, কারণ এটা সরল কোণ 180 ডিগ্রি, এইটা যদি 50 হয় তাহলে এটা কত হবে, 180 থেকে 50 বাদ মানে হচ্ছে 130 ডিগ্রি, তাহলে এই কোণটা 130 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ADC কত পাবো, অতএব অ্যাঙ্গেল ADC দেখো, এইটার দেখো ত্রিভুজ ACD এর তিনটে কোণ হচ্ছে 180 ডিগ্রি, যোগফলটা তিনটে কোণের সমষ্টি 180, তাহলে এই কোণটা চলে গেল কত, এই কোণটা চলে গেলো 130, তাহলে এই দুটো কোণ কত পড়ে রইল না, 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, আর এই দুটো কোণ তো সমান, কারণ বাহু দুটো সমান, তাহলে এটা আমরা কত পাচ্ছি, দুই দিকে ভাগ করছি, তাহলে কত পেলাম না, 50 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 25 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ADC পরিমাণটা আমরা পেয়ে গেলাম 25 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই সমস্যাটা তোমরা, এই প্রয়োগটা তোমরা করে নিও। হ্যাঁ, প্রয়োগ তিনটা দেখাচ্ছি, দেখো প্রয়োগ তিনটা তোমরা একটু দেখে নাও, 149 কেজির প্রয়োগ তিন, এই প্রয়োগগুলো কিন্তু একটু ভালো করে সুন্দরভাবে তৈরি করে নেবে, হ্যাঁ, কারণ প্রয়োগের অঙ্ক তোমাদের আছে। প্রয়োগ তিন এটা হচ্ছে 149 পেজ। এখানে দেখো বলা আছে যে প্রয়োগ তিনে কি বলা আছে না, ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, ABC একটা ত্রিভুজ, এবার
এবিসি এর অন্তর্দ্বিখণ্ডক, হ্যাঁ, আর এসিবি এর, এসিবি এর কি বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ডক, বহির্দ্বিখণ্ড মানে কি যে এটা বা এসিই এটাকে আমরা সমদ্বিখণ্ড করলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, মানে যে এটা পাচ্ছি এটা ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে কি না অ্যাঙ্গেল বিডিসি মানে এই কোণটা, এই কোণটা হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, বিএসি। তাহলে দেখো এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি এর অন্তদ্বিখণ্ড মানে এবিসি এর সমদ্বিখণ্ডকটা, আর এসিবি এর বহির্দ্বিখণ্ডক অর্থাৎ অ্যাঙ্গেল এসিবি এর সমদ্বিখণ্ডকটা কি করলো বি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে বিডিসি সমান হাফ অফ বিএসি। তাহলে আমাদের প্রদত্ত কি আছে না, প্রদত্ত হচ্ছে এখানে লিখে ফেলি, প্রদত্ত, প্রদত্ত মানে যা দেওয়া আছে, হ্যাঁ, অ্যাঙ্গেল এবিসি, অ্যাঙ্গেল এবিসি এর অন্ত দ্বি, অ্যাঙ্গেল এবিসি এর অন্ত সমদ্বিখণ্ড, অন্ত সমদ্বিখণ্ড এবং এবং অ্যাঙ্গেল এসিবি, অ্যাঙ্গেল এসিবি মানে এই কোণটা, অ্যাঙ্গেল এসিবি এর বহির সমদ্বিখণ্ড, বহির সমদ্বিখণ্ড বা এসিই এর সমদ্বিখণ্ড বা অ্যাঙ্গেল এসিই, এসিই, এসিই এই কোণটা, এসিই এর সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ড দ্বয় বি বিন্দুতে, বি বিন্দুতে, বি বিন্দুতে কি করেছে ছেদ করেছে, ছেদ করেছে। এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য কি না, প্রামাণ্য দেওয়া আছে প্রামাণ্য যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিডিসি, অ্যাঙ্গেল বিডিসি সমান হচ্ছে হাফ অফ অ্যাঙ্গেল বিএসি, এটা তোমাদের প্রমাণ করতে হবে। প্রামাণ্যটা পেলাম, এবার প্রমাণটা দেখো, প্রমাণ কি না, এই যে এটা তো ত্রিভুজ, ত্রিভুজ বিডিসি, বিডিসি কি না বিসি বাহুটাকে বাড়িয়েছি সি পর্যন্ত, বিসি বাহুটা থেকে এই পর্যন্ত বাড়ানো হয়েছে। তাহলে এই যে অ্যাঙ্গেল এটা হচ্ছে বহিঃস্থ অ্যাঙ্গেল, বিডিসি এর বহিঃস্থ অ্যাঙ্গেল, ত্রিভুজ বিডিসি এর বহিঃস্থ কোণ, বহিঃস্থ কোণ কি ডিসিই, ডিসিই, ডিসি কোণটা কার সমষ্টি না এই দুটো কোণের সমষ্টির সমান, কার না অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল ডিবিসি, অ্যাঙ্গেল ডিবিসি প্লাস অ্যাঙ্গেল বিডিসি সমান হবে তো, কারণ বিডিসি এর ত্রিভুজ বিডিসি এর বিসি বাহুকে বাড়িয়েছি এই পর্যন্ত বাড়ানো আছে। তাহলে এই কোণটা কত হচ্ছে, এই দুটো কোণে অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টি সমান ডিবিসি প্লাস বিডিসি, ঠিক আছে। এবার এইটাকে আমরা দুই দিয়ে গুণ করছি, দুদিকে দুই দিয়ে গুণ করলাম, তাহলে টু অ্যাঙ্গেল ডিসিই, টু অ্যাঙ্গেল ডিসি সমান টু অ্যাঙ্গেল ডিবিসি প্লাস টু অ্যাঙ্গেল বিডিসি, বিডিসি পেলাম। এবার দেখো টু অ্যাঙ্গেল ডিসি, টু অ্যাঙ্গেল ডিসি মানেই তো এসি, কারণ এই যে সিডিটা অ্যাঙ্গেল এসি এর সমদ্বিখণ্ড, এটাকে সমান এই যে ভাগ করেছি, এই অ্যাঙ্গেলটা ছিল এটা ভাগ সমদ্বিখণ্ড, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে না দুগুণ হবে, এই পুরো অ্যাঙ্গেলটা, পুরো অ্যাঙ্গেল এর দ্বিগুণ হবে, তাই তো। তাহলে আমরা এখানে ডিসিটা কত পাচ্ছি না, ডিসি হচ্ছে ডিসি এর দুগুণ মানে হচ্ছে অ্যাঙ্গেল এসি পাচ্ছি তো, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা যদি এর সমদ্বিখণ্ড হয় তাহলে টোটাল অ্যাঙ্গেলটা এর সমদ্বিখণ্ড দ্বিগুণ হবে, ডাবল হবে। তাহলে ডিসি টু অ্যাঙ্গেল ডিসি সমান হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এ সিবি, তাই তো, সমদ্বিখণ্ড এসি এর সমদ্বিখণ্ড সিবি, তাহলে এসিটা হচ্ছে এর দ্বিগুণ,
DC সমান হচ্ছে এটা দেখো DBC DBC এটারও এই যে ABC ABC এর সমদ্বিখণ্ডক হচ্ছে BD ABC এর অন্তঃসমদ্বিখণ্ডক BD তাহলে এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে মানে ABC যা হচ্ছে ABC তো হচ্ছে 2DBC DBC টা হচ্ছে ABC এর অর্ধেক BBC টা হচ্ছে অ্যাঙ্গেল ABC এর অর্ধেক অর্থাৎ ABC যা হচ্ছে DBC এর ডাবল তাহলে 2DBC সমান আমরা এখানে লিখতে পারি কি না অ্যাঙ্গেল ABC প্লাস 2 অ্যাঙ্গেল BDC ঠিক আছে বা এবার দেখো ACE ACE এই বহিঃস্থকোণ এই বহিঃস্থকোণ মানে কত অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয় তাহলে এই অ্যাঙ্গেল ACE কে আমরা লিখতে পারি কি না অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAC তাই তো এই এই অ্যাঙ্গেলটা কত এই যে ত্রিভুজ বাড়ালাম তাহলে এই কোণটা কত এই দুটো কোণের সমষ্টির সমান তাহলে এই কোণটা হচ্ছে এই দুটো কোণের যোগফলের সমান তাহলে ABC প্লাস BAC ইকুয়াল টু আমরা লিখলাম কি না অ্যাঙ্গেল ABC প্লাস 2 অ্যাঙ্গেল BDC তাহলে এখানে ABC আর ABC কেটে দিলাম তাহলে আমরা কি পাচ্ছি না অতএব 2 অ্যাঙ্গেল BDC ইকুয়াল টু অ্যাঙ্গেল BAC অ্যাঙ্গেল BAC অতএব আমরা পেলাম BDC সমান হাফ অ্যাঙ্গেল BAC এটাই প্রমাণ করতে বলা হয়েছে তাহলে BDC সমান হাফ অ্যাঙ্গেল BAC এটা হয়ে গেল প্রমাণিত ঠিক আছে তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমরা ভালো করে প্রস্তুত করবে প্র্যাকটিস করবে এবং বুঝে বুঝে ঠিক করে মাথায় ঢুকিয়ে নিও এবং ভালো করে সুন্দরভাবে তৈরি করে নিও আর তার সাথে যে উপপাদ্যটা পড়ালাম ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি এই উপপাদ্যটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ এইগুলো তোমরা